হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আমি আকাশ আপনাদের সকলকে জানাই বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত আজকে আমি যে নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সিজিএল দু হাজার বাইশের যে নোটিফিকেশান রিলিজ হওয়ার কথা ছিল সেটা আপনারা সকলেই জানেন যে এটা দশ তারিখ রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু দশ তারিখ যেহেতু বেরোয়নি সুতরাং আপনারা অনেকে আমাকে মেসেজ করে বলেছেন যে দাদা কবে বেরোতে পারে সুতরাং এই মুহুর্তে আমরা যে খবরটা পেলাম এবং আপনার তোমরা যদি এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গেলেও তোমরা দেখতে পারবে যে সেখানে বলে দেওয়া হয়েছে যে কবে বেরোতে পারে এই সিজিএল দু হাজার বাইশের নোটিফিকেশান তাহলে এই নিয়েই চলো ভিডিওটা শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি এটা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এই নোটিশটা পাবলিশ করা রয়েছে এবং এই নোটিশটা বেরিয়েছে আজকের ডেটে পনেরো নয় দু এবং এখানে বলে দেওয়া হয়েছে যে সিজিএল নোটিফিকেশান যেটা দশ তারিখ বেরোনোর কথা ছিল সেটা কিছু তাদের নির্দিষ্ট কারণে একটু ডিলে হয়ে গেছে এবং চিন্তার কোনো কারণ নেই সিজিএল দু হাজার বাইশের যে নোটিফিকেশানটা বেরোনোর কথা এটা দশ তারিখে বেরোবে এবং দশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সুতরাং আপনারা অনেকেই বলছিলেন যে এটা কি বেরোবে না কি বেরোবে না এটা কবে বেরোতে পারে এবং ডিলে কেন হচ্ছে সুতরাং চিন্তার কোনো কারণই নেই এখানে কিন্তু স্পষ্টতেই বলে দেওয়া হয়েছে যে সতেরো তারিখ সতেরো নয় দু হাজার বাইশ সিজিএল দু হাজার বাইশের নোটিফিকেশানটা রিলিজ হবে এবং তারপর থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং ভ্যাকেন্সি হিসেবে যেটা বলা হচ্ছে যে এখানে অ্যাপ্রক্স পনেরো হাজার প্লাস অর্থাৎ পনেরো থেকে ষোলো কে মতো ভ্যাকেন্সি থাকবেই এবারে সুতরাং এই সুযোগটা তোমরা কেউ মিস করো না এবং পরীক্ষা ডিসেম্বরে হবে সুতরাং এই সুযোগ মিস করা যাবে না সবাই প্রিপারেশান নেওয়া শুরু করে দাও এখন থেকেই এবং অল দ্য বেস্ট সকলের জন্য